হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পৃথিবীর এমন 5টি অদ্ভুত গর্তের কথা বলতে চলেছি যেগুলিকে মানুষ নিজের হাতে বানিয়েছে। কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যারা কাজ না করে ব্যর্থতাকে স্বীকার করে নিয়েছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। নাম্বার 1, বাপুরাও তানজে। নাগপুরে থাকা বাপুরাও নামে এই ব্যক্তি নিজেই কারো সাহায্য ছাড়াই মাটির নিচে 15 ফিট গভীর গর্ত করে ফেলে। বাপুরাও তানজে বলে যে তাদের গ্রামে অন্য ধর্মের লোকেরা তার স্ত্রীকে কুয়োটি থেকে জল নিতে বারণ করে, যার কারণে তার স্ত্রীকে অনেক দূর থেকে পরিশ্রম করে পানি নিয়ে আসতে হতো। তখন থেকে বাপুরাও কুয়োটি খুঁড়তে শুরু করে। তখন গ্রামের লোকেরা তাকে পাগল ভাবছিল, কিন্তু 14 দিন মধ্যে দিন রাত এক করে খোঁড়ার পর বাপুরাও কুয়োটি থেকে জল বের করতে সক্ষম হয়। নাম্বার 2, ডিপোস্ট হ্যান্ড। এটি পৃথিবীর সবথেকে গভীরতম গর্ত, যেটিকে সাধারণ মানুষের হাত দিয়ে বানিয়েছে। এই কুয়োটি 1858 খ্রিস্টাব্দে বানানো হয়। যখন কিছু আসামি পানির জন্য মাটি খোঁড়া শুরু করে, একটানা 2 বছর খোঁড়ার পরে তারা কোনো পানির সন্ধান পায়নি। এই জন্য তারা গভীর গর্তটির চারপাশে খোঁড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু চারিদিকে খোঁড়ার পরে পানির খোঁজ পায় না। কিন্তু তৃতীয়বারের মতো অন্য জায়গায় খোঁড়ার পরে তারা পানি বের করতে সক্ষম হয়। নাম্বার 3, ডায়মন্ড মাইন। এই খনিটি সাউথ আফ্রিকায় অবস্থিত, যেটা মানুষ নিজের হাত দিয়ে বানায়, কারণ সেখানে হীরের খোঁজ পাওয়া যায়। কিন্তু বর্তমান সময় এটিকে দেখতে অনেকটা আলাদা রকম লাগে, কারণ বর্তমান সময় এটি একটি আর্টিফিশিয়াল হ্রদ রূপে পরিচিত, যেটিকে দেখতে অনেক সুন্দর লাগে। নাম্বার 4, ডিপোস্ট গোল্ড মাইন। এটি পৃথিবীর সবথেকে বড় সোনার খনি হিসেবে পরিচিত, যেটি 3132 কিমি এলাকা জুড়ে বেষ্টিত। এটির নিচে যেতে গেলে আপনাকে লিফ্টে 30 মিনিটের মতো সময় লাগবে, আর আপনি যদি অচমকা পড়ে যান তাহলে আপনার নিচে পৌঁছতে গেলে 5 মিনিট সময় লাগবে। বর্তমান সময়ে এই খনিটি থেকে সোনা তোলা হয়, কারণ তারা মনে করে এই খনিটিতে প্রচুর পরিমাণ সোনা পাওয়া যাবে। নাম্বার 5, মীর মাইন। শহরের মাঝখানে অবস্থিত এই সুন্দর গর্তটি দেখার পর আপনারা এটা মনে করবেন যে এটিকে কেউ বানিয়েছে, কিন্তু আপনাদের জানার জন্য বলছি, এই গর্তটি থেকে হীরে বের করার জন্য বানানো হয়েছে। এটি পৃথিবীর সবথেকে বড় হীরের খনি, যেটার ধারণা আপনারা এটা মনে করতে পারেন। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই গর্তটিতে আপনাকে পৌঁছতে গেলে 8 কিমি নিচে পৌঁছতে হবে। তো বন্ধুরা, এই 5টি গর্তের মধ্যে কোন গর্তটিতে যাওয়ার কথা ভাবছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন।